Fexani manino kebengu joba khlaibitongo hasteni naimathang bodor tabu hinke bebagai 10 lakh rangni fexani manani logiwa khorokne fexani mani phalaino boromka aguli salka thanani police ro patimungo tebe sadar sdpo deprasad roshaka huizakok mani bisingte fasalne horo college tila amchaio naitukmung senkha salka thanani usini timte college tila amchaini usini kaisa tim arowa naitukmung khwlaiwi college tila te aralia thangmani lama wa khungsa oto malkhung narka police ro অতনে সিমি কাইচি পেকেডো 1.14 গ্রাম নে ব্রাউন সুগার মানখা বরক আবনে হাতি নিদর অগনাই 10 লাখ রাগনে ব্রাউন সুগার নে রম নাই খরক নই জালানি মুংখা সমর দাস তে সন্দীপ কুমার সরকার বরক খরক নই ন রমই কাহামকে সুংমন খলাই মানি ইয়াগুলো তে খরক থাম বরক নি মুংকা সই ফাইকা আ খরক থাম ন বু রমখা পুলিশ রক মান জানাই র কাইসা কতর ফেক জানাই মানাই নে বানিয়া খলাই নে বদল বাই গদাল জা খানে সাউই খানা রেখা সদর এসডিপিও গোপন সূত্রে খবর অনুযায়ী একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে। সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেস্টিলার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস আর একজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউস পায়। প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। ওদিক বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে গেছে এটা রাত্রি 9:45 ও ড্রাইভার সহ দুইজন, তার ড্রাইভার সহ আরেকজন, নামগুলো বললাম তো, একজন নাম সমর দাস আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগান। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। বরক না কাহামকে তেইবু সুংমন খালাইকে তেইবু বরক কবাং মানে মুং কাসাই ফাইনে খানাই খা খালাই যাগো। বিউরো রিপোর্ট কক খরাং।